দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে হয়রানির শিকার হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দিনের পর দিন এই হয়রানিতে পড়তে হয় দেশের রেমিটেন্স যোদ্ধাদের। শত শত কিলোমিটার দূর থেকে আসা প্রবাসীরা প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে ভ্রমণ ছাড়পত্র অনুমোদনের জন্য হাই কমিশনের অপেক্ষায় বসে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দিনের পর দিন হাই কমিশনারের এমন অবহেলায় চরম ভোগান্তিতে পড়তে হয় প্রবাসী বাংলাদেশিদের। হাই কমিশনারের এমন অবহেলা ও নিষ্ক্রিয়তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান ভোগান্তিতে পড়া প্রবাসীরা। দেখেন, এখানে যে সকল বাইরে আসছে সবাই কিন্তু সকাল 11টা থেকে এখানে দাঁড়িয়ে আছে জাস্ট একটা সাইনের জন্য, পাসপোর্টের জন্য। কিন্তু বাংলাদেশের যে অ্যাম্বাসেডর হাই কমিশনার সকাল 11টা বাজে বাইরে এসে মাত্র উনি আসছে। আমি যখন ওনার সাথে কথা বলতে চেষ্টা করলাম, উনি আমার কোনো রেসপন্ড করে না, আমার সাথে কোনো কথা বলে নাই। আমরা যারা প্রবাসী আছি, স্পেশালি সাউথ আফ্রিকাতে আছি, আমাদের একটাই অনুরোধ যাতে মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা দেখে বা এটা কার্যক্রম করে বা এটার বিচার করে।